রিকশাচালককে পেটানো সুলতান কারাগারে। রাজধানীর বংশালে নির্মমভাবে এক রিকশাচালককে পেটানো সুলতান আহমদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার 5 মে বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র বিশ্বাস এ আদেশ দেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিন ফকিরকে নির্দেশনা দেয় নিপ্রাণ করে লোকটিকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে। এরই পরিপ্রেক্ষিতে ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে। জিজ্ঞাসাবাদে জানা যায় অভিযুক্ত ব্যক্তির নাম সুলতান আহমেদ। তিনি ওই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী।